হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 7টা থেকে, আর এখন মেয়েকে স্কুলের টিফিন তৈরি করে দিচ্ছি, মেয়ে স্কুলে যাবে। তো সকালবেলা তো আমরা গৃহিণীরা অনেক বেশি ব্যস্ত থাকি, দম ফেলারও উপায় নেই, তারপরও একটু সময় করে ভিডিও করে নিলাম। এখন মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছে, আর মেয়ে সেই সাথে কিন্তু আমাকেও হেল্প করতেছে। তোমাদের ভাইয়া কিন্তু এখন নিষ্ঠামণিকে স্কুলের দিকে নিয়ে যাচ্ছে, আর সে কিন্তু অফিসের দিকে 9:30টার দিকে যায়। মেয়ের জন্যই কিন্তু এত কষ্ট করে বাবা মায়েরা, তাই না? তোমাদের ভাইয়া নিয়ে যায়, আমার একটু কষ্ট কম হয়, আমি এই ফাঁকে বাসার অনেকগুলো কাজ সেরে নেই। তো এখন কিন্তু স্কুল থেকে ফেরার পথে এই যে ডিম নিয়ে এসেছি, আর সেই সাথে কলমি শাকগুলো নিয়ে এসেছি। আজকে কিন্তু খুবই সাদামাটা রান্না করব। তো কি কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আজকে রান্না করব ডিম ভুনা, কলমি শাক ভাজি, ডাল। তো এই সাদামাটা খাবার কিন্তু আজকে আমরা দুপুরে খাবো। এখন কিন্তু গ্যাসের পরিমাণ খুবই কম, তারপরেও চেষ্টা করি দুপুরবেলা রান্না করার জন্য। তো এখন কিন্তু আমি কলমি শাকগুলো বসিয়ে দিয়েছি। তো কলমি শাক ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে কলমি শাকে এই যে বাগার দিয়ে দিচ্ছি। তো গ্যাসের পরিমাণ কম থাকার কারণে তোমরা বুঝতেই পারছো যে সেরকম একটা ঝাঁজ শোনা যাচ্ছে না, তারপরেও কিন্তু আমি রান্না করে নিচ্ছি। দুপুরবেলা কিন্তু গ্যাসের পরিমাণ খুবই কম থাকে, তারপরেও চেষ্টা করি যে ইশরামণিকে গরম গরম খাবার খাওয়াবো। ছোটোবেলা থেকে ওকে অভ্যাস করিয়েছি যে গরম খাবার খাওয়ানোর জন্য, কখনো পচা বা গন্ধা দেখা গেছে যে ঠান্ডা খাবারগুলো আমি ইশরামণিকে দেই না। সবসময় চেষ্টা করি যে একটু গরম গরম দেওয়ার জন্য, যাতে ওর শরীর ভালো থাকে। ডিম কিন্তু আমি রান্না শুরুতেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন কিন্তু আমি এই যে তেলে একটু ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিলে কালারটা সুন্দর আসে। আর এই দিকে কিন্তু আমি ডাল বাগার দিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ধনে পাতা দিলে ডালের ফ্লেভারটা আরও একটু বেশি ভালো হয়। তো ডাল রান্না শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ডিম ভুনা করে নেব। তো ডিম ভুনা করার জন্য আমি এই যে পেঁয়াজ, মরিচ, দারচিনি, এলাচ সব কিছু ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের সাথে কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু গ্যাস খুব কম তো অল্প আছে, কিন্তু এই কষাতে হবে। বেশ খানিকটা সময় আমি কষিয়ে নিয়েছি, আর সেই সাথে কিন্তু অফ ক্যামেরাতে আলু দিয়ে দিয়েছি। আলু দিলে আমার কাছে ডিম ভোনা বেশ ভালো লাগে। তো এখনকার আলু আসলে খুব একটা সুবিধার না, খেতে ভালো লাগে না, তারপরেও আজকে দিলাম যে কেমন লাগে। তো এইদিকে কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে, এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব। ভিডিও যখন এডিটিং করতেছিলাম তখন কিন্তু দেখে খেতে ইচ্ছা করতেছিল। তো এখন কিন্তু আমি এই যে মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। আর ডিম ভুনা আমার সব সময় খেতে অনেক বেশি ভালো লাগে, এখন ইদানিং দেখছি যে ইষ্টামণিও খুব পছন্দ করে। তো এখন কিন্তু আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সেই সাথে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় ডিম ভুনা থেকে। তো আজকে কিন্তু আমি দিনের বেলা ভয়েস কভার করছি, বাহিরে প্রচুর শব্দ, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। তো এখন আমি ডিম ভুনাগুলো টেবিলে রেখে আসতেছি। আমার রান্না বান্না শেষ, গোসল করার পরে নামাজ পড়ে কিন্তু এখন আমরা খাবার খেতে চলে এসেছি। তো আজকে কি কি মেনুতে আছে আবারও একটু আপনাদের সাথে বলে দেই। ডিম ভোনা, শাক ভাজি আর ডাল, আর সাথে আছে সাদা ভাত। তো এই দিয়েই কিন্তু আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। তো ইষ্টামণি কিন্তু আগে ভাগে বসে গেছে যে আজকে ডিম ভোনা আছে। বাচ্চারা আসলে ডিম এবং মাংস পেলে অনেক বেশি খুশি হয়।
তো ঈশামণি বলতেছে যে আজকে সে শাক ভাজি খাবে না, আজকে শাক ভাজি নাকি আমারই খেতে হবে। তো এখন আমি ঈশামণিকে ডিম তুলে দিব, ঈশামণি নিজের হাত দিয়ে দেখুন আজকে খেয়ে নেবে। ভালো খাবার পেলে বাচ্চারা সবসময় নিজের হাত দিয়ে খেতে পছন্দ করে, আর যদি এই শাক ভাজি খাওয়াইতে হয় ঈশামণিকে খাবার আমার খাওয়াই দিতে হবে। তো আমি চাচ্ছিলাম, ও যেহেতু ডিম ভুনা খেতে চাচ্ছে তো ও খাক। তো এইদিকে কিন্তু আমি কলমি শাক ভাজি নিয়ে নিচ্ছি, আর কলমি শাক ভাজিটা ভালো লাগে ডালের সাথে খেতে। এখন ব্যস্ততার কারণে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, আর আগের মতো সেই ইচ্ছাটাও মরে গেছে, এই জন্য কিন্তু ভিডিও দেয়া হয় না। তো মাঝে মাঝে দেই, প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন। এদিকে ঈশামণি বলতেছে যে আম্মু তুমি একটু খাও, আমি বলতেছি কি যে না আমারটা তো আছে তুমি খাও। তো কোনো কিছু খাওয়ার আগে কিন্তু আমার মেয়ে সব সময় আমাকে এবং তোমার ভাইয়াকে দিয়ে খায়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি দেখেছি যে অনেক বড় বড় মেয়েরা আছে যে বাবা মাকে খাবার সময় একটু বলেও না যে মা এই জিনিসটা খাও, কিন্তু ঈশা কিন্তু বরাবর সব সময়ই এই খাবারের আগে ও আমাদের একটু হলেও দিবে। কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।